অনেকের বলেছে, অনেকের আগে থেকে বলা আছে। মা কি বলবো, একটা 80 বছরের বুড়ি ধরেছে কুকুর কুকুর কাশি, প্রাণটা বলছে একবার রাশি একবার রাশি, যে জায়গায় পড়ে আছে সেই জায়গায় খাচ্ছে, সেই জায়গায় পায়খানা প্রস্রাব করছে, কিন্তু এত কথা বলতে পারছে, বউদেরকে কটকট কটকট করে গালাগালি দিতে পারছে, কিন্তু হরি বলে না। হ্যাঁ, তা পাশের বাড়ি থেকে তার একটা যা, সেও একটা বয়স্ক মহিলা, সে গিয়ে মেয়েটাকে বলছে মুটুরি, মেয়েটার নাম হচ্ছে মুটুরি, নাম দেখো হরি কোনো নাম নাই, মুটুরি একবার হরি বল। তা বলছে রে চুপ করে বসে আছিস, বসে থাক, বেশি বকাস না। আবার খানিকক্ষণ থাকছে, উ আহ করে কোথায় যে কষ্ট পাইছে, দেখে খুব নিজেকে কষ্ট লাগছে। আবার আস্তে আস্তে গিয়ে বলছে মুটুরি একবার হরি বল মা, একবার হরি বল, প্রাণ তো বেরিয়ে যাবে। তখন এ আর আগে থাকতে না পেরে বছরে বারবার জলস না, আমার বলা আছে তোরা ভালো করে বল গা। তা আমার মনে হয় বাবাদের বলা আছে, বাবাদের না বললেও হবে। ও মা যত আছেন আমার মা ভগিনী, অধম সন্তানে বিনয় মানি, একবার উচ্চস্বরে করুন দেখি মা, একবার উলুধ্বনি মা গো, ভালো ভালো ভালো, সবাই উলুধ্বনি দিলে তো, আর যদি কেউ না দাও তাহলে সে কি হবে, ভগবান বলে গেছে। হ্যাঁ ভগবানের মুখরিত মানে ভগবানের কথা, সবাই হরি হরি করছে, লক্ষ্মী বলছে হে নারায়ণ, সবাই হরি হরি বলছে, আমি কি করে হরি বলি, বলে কেন, বলে তুমি আমার স্বামী হও, স্বামীর নাম মেয়েদের করতে নাই, তাহলে স্বামীর নাম যদি না করতে হয় তাহলে তুমি উলুধ্বনি দেবে, উলুধ্বনি দিয়ে আবার কি ধর্ম হবে, বলে হ্যাঁ উলুধ্বনি দেওয়া যা হরিধ্বনি করা তা, হরিধ্বনি করলে যতখানি পুণ্য, উলুধ্বনি করলে ততখানি পুণ্য হবে, যত যত মেয়েরা আছে উলুধ্বনি করবে, যত যত বাবারা আছে হরিধ্বনি করবে। তখন বলছে স্বামী গো যদি কোনো মেয়ে জিদ থাকতে উলুধ্বনি না দেয় তাহলে কি হবে, শোনো যদি কোনো মেয়ে জিহ্বা থাকতে উলুধ্বনি না দেয় সেই মেয়েটা পরের জন্মে গিয়ে কটকটিয়ে ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে, তখন উলুধ্বনি মুখ থেকে বেরোবে না, ব্যাং হয়ে কট 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 কট। আমি হোকটা বলছি না, হলেও তো হইতে পারে, সেই জন্যই তোমাদের কাছে বলা, যত আছে মা ভগিনী করুন সবই উলুধ্বনি, বাবার আশী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সুন্দর সুন্দর ভালো ভালো মধুময় আসর, ভালো ভালো মধুময় বাসর, শুভ সন্ধ্যায় আপনাদের মায়েদের ব্যবহার, আপনাদের বাবাদের ব্যবহার, যত যত গ্রামবাসী গুণের ব্যবহার সুন্দর চমৎকার, তার থেকে চমৎকার মাইকের ব্যবহার, ফাইন মাইক, ফার্স্ট ক্লাস মাইক, দারুণ ফার্স্ট ক্লাস, তার থেকে সুন্দর মাইক ম্যানের ব্যবহার, সত্যই এর দাদার ব্যবহার সত্যিই ভালো, এর আগে অনেক অনেক গান আমার চালিয়েছে, তা সত্যি মাইক, সত্যি মাইক ম্যান, সত্যি কমিটি গুণের ব্যবহার, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাঘ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাটা লাটার ফাটা অত্যকার দরবার করি গেল যা ব্যবহার, এর মতো বিজ্ঞানীকে কি বলবো, আর মনে হচ্ছে একটা মেডেল দেওয়া দরকার, কথাই বলে ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি, হ্যাঁ সেই কথার কথা, আপনাদের আয়োজিত আপনাদের মনমতো আপনাদের পছন্দ মতো আমাদের দুজনে অভিনীত বিষয় বা লড়াই, একদিকে বিজ্ঞান একদিকে ভগবান, আমাকে দিয়েছেন ভগবানের ভূমিকায়, আমার পাল্লাদারকে দিয়েছেন বিজ্ঞানীর ভূমিকায়, আমি ভগবানের ভূমিকা ধারণ করে প্রথম পাল্লায় প্রথম আসরে এসে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম, আমি আহামরি এমন কোনো জিজ্ঞাসা করে যাইনি তাকে এইভাবে এইভাবেই বাবা, হ্যাঁ এতক্ষণ ধরে গগাইতে হবে, হ্যাঁ বলছি 40 মিনিট টাইম দিয়েছে তাহলে কত প্রশ্ন করে গিয়েছে, খবরদার বিজ্ঞানী তুমি যদি এমন কথা বলো, আমার যটা প্রশ্ন ছিল সব এক কথাই জবাব, সব এক নম্বরে প্রশ্ন ছিল, একটা 5 নম্বরে কোশ্চেন ছিল না, এক নম্বরে প্রশ্ন বলছে নিউটনের সূত্র, নিউটনের সূত্র 3টে সূত্র কথা বলেছিলাম 2.5 লাইন করে, দু লাইন থেকে 2.5 লাইন করে, প্রথম সূত্র 2.5 লাইন, দ্বিতীয় সূত্র 2 লাইন, তৃতীয় সূত্র 2.5 লাইন, এত হাজার হাজার কথা বলে যাচ্ছে, ওই 2.5 লাইনে করে 3 লাইনে ওই 7-6 লাইন কথা আর বলতে পারছে না, বলো আসল তথ্য কি, বলো আসল তথ্য কি, কখন থেকে মা 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 করে বন্দনা করে, মা মা করে বন্দনা করে শেষের বেলায় বলছে আমার সময় হইল না,
ভন নামও করবার জায়গা পাও না না, যত ভন্ড আমার কাছে, হ্যাঁ সত্যিকার বাবা যত ভন্ড হয়েছে আমার কাছে হাজির হবে। বলছে হ্যাঁ বিজ্ঞান সব কিছু করতে পারে, বিজ্ঞান কি দিয়েছে মা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও, আর তোমরা কি বললে হ্যাঁ পাই, কে দেয়? বিজ্ঞান দেয়, বিজ্ঞান দেয়, বিজ্ঞানী দেয়, দাদা দেয় না দিদি দেয়, দাদা দেয় না দিদি দেয়, কে দেয়? শুধু লক্ষ্মী ভান্ডার নয়, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী ভাতা, ঐক্যশ্রী ভাতা, যুবশ্রী ভাতা, শিক্ষাশ্রী ভাতা, বহাল ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের মতো শিল্পীদের ভাতা, এই এত ভাতা দিয়ে যে দিয়ে যায় দিয়ে যায় তার ভাতা আছে তো জিজ্ঞাসা করিস? যে লোকে এত এত ভাতা দিয়ে বেড়াইছে তার ভাতা আছে তো? পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার করছো, বিরাট একবার বাহাদুর হয়ে গিয়েছে, আর দুনিয়াটা কি করি হয়ে হয়ে আছে দেখো গা, রাস্তাঘাটে বাসাই রোডে চলা যায় না, হ্যাঁ আমাদের বাড়ি যাবেন দেখবেন বাসাই রোড যেটা বর্ধমান থেকে আর ফারাক্কা, হ্যাঁ এই ফুটিসাঁকো থেকে আমরা কুলি পর্যন্ত মানুষ যাবে না, হ্যাঁ মানুষ যাবে না। তাই বিজ্ঞানের যুগে ওই তো অবস্থা, কবে থেকে দেখছি জ্ঞান ভর ওই একই অবস্থা দেখে আসে, এখনো পর্যন্ত ঠিক হইলো না। হ্যাঁ এই লক্ষ্মী ভান্ডার অমুক ভান্ডার তমুক ভান্ডার দিয়ে বেড়াচ্ছিস, পাঁচশো টাকা কাউকে হাজার টাকা করে দিয়ে বেরিয়ে খুব বাহাদুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ খবরদার, নিজেকে আগে সংযত হ, নিজের পরিবেশটাকে আগে পরিচ্ছন্ন করবার চেষ্টা করো, ওই পাঁচশো টাকা নিয়ে রেখে দেবে, রেখে দিয়ে কি মাহাল হবে বাবা, তাই না? বলছে মাইন ম্যান দাদাকে, বলছে মাইন ম্যান দাদা হ্যাঁ কাজ করবেন, হ্যাঁ এলে সব বন্ধ করে দেবেন, কোথায় কি পেলেন, বক্স চলছে, মাইক চলছে, তারপরে আলো চলছে, এত কিছু চলছে, সব হচ্ছে বিজ্ঞানীদের না, কারেন্ট যদি না থাকে তো কি করে চলবে বক্স, হ্যাঁ কারেন্টটা যদি কেউ নামিয়ে দেয়, কারেন্ট যদি না থাকে তাহলে কি করে চলবে, আর কারেন্ট কি থেকে তৈরি হয়েছে, জল থেকে, সেই জলকে নারায়ণ, সেই নারায়ণকে হে তলায় হাত দে, হ্যাঁ বেশি বেশি উপর উপরে দৌড়ি যাস না, বুঝতে জানিস তো এত বড় মুরগি, শালা এত বড় মুরগি হয় নাকি রে, তা বলছে দাঁড়া তলায় হাত দিতে দে কতটুকু হইলো দেখ, তলায় হাত দিকে ভালো করে দেখিস, সেটা না করে বলে দিয়ে চলে গেল। বলতে বলতে বলে গেলাম বলো তোমাদের এই যে বিজ্ঞানী, বিজ্ঞানী বলছে বিজ্ঞানের প্রথম দেখাশোনা তোমার হলো না, আমি নিজে ল্যাবরেটরিতে রয়েছি, এহেন সময়ে দেখতে পেলাম একটা মন্দিরে মধ্যখানে, সেইখানে যত ভক্ত বসে আছে, আর একটা বাবাজি সে নাকি বেদ পাঠ করছে, সেই সময় বন্ধ করে দিয়েছে, এহেন সময়ে একটা ভক্ত গিয়ে বলছে কি ব্যাপার বন্ধ করে দিলেন কেন বাবাজি, তা বলছে আমি চোখে ছানি পড়েছে দেখতে পাই না, এহেন সময় এই 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 ছেলেটা গেল মানে বিজ্ঞানী গেল, তারপরে বলল ঠিক আছে আমার কাছে চলো, চোখে ছানি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, চশমা লাগিয়ে দেবো, ভালো হয়ে যাবে। আরে আজকে বিজ্ঞানের সঙ্গে তোমার কথা, বিজ্ঞানের সঙ্গে ভগবানের কথা, বিজ্ঞানের সঙ্গে কোনো বাবাজির কথা নয় বটে, ওই বাবাজি কি বাবাজি সেটা তো দেখতে হবে, সে ভণ্ড বাবাজি হইতে পারে, আর তোমার যুগে বিজ্ঞানের যুগে বাবাজি যারা বটে তারা সব ভণ্ডই বটে, বিজ্ঞানের যুগের বাবাজি চারটে ছেলে মেয়ে হয়েছে বিয়ে দেবার ভয়ে, হ্যাঁ বড় করবা ছেলে মেয়েদেরকে বড় করবা ভয়ে, আর সংসারে ঠেলা সামলাইতে না পারি বলবে আমি বাবাজি, আর ভালো লাগে না সংসারে, আর এই মেয়ের বিয়ে দিতে হয়েছে তো বাবাজি হবে মানে, তা বলছে না সংসারে কিছুই নাই বাবাজি হব, আমি মায়াপুরে যাব, আমি নবদ্বীপে যাব, হ্যাঁ ভন নাম সব কিছু ফেলে দিয়ে মায়াপুরে গিয়ে নবদ্বীপে গিয়ে গৌর খুঁজতে গেছে, আরে গৌর পাওয়া যায়, সাড়ে পাঁচশো বছর আগে গৌর এসেছিল নবদ্বীপের মাটিতে, নদী আর মাটিতে পাবে এখন পাবে, গৌর আছে কার কাছে, গৌর আছে নিজের কাছে, নিজের কাছে আছে গৌর, নিজের কাছে আছে ভগবান, দেশে দেশে গান গাইতে গাইতে চলে যাচ্ছে, খোল করো তার লইয়ে গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়ে গেলে আর পাবো না, গৌর কাঁচা সোনা ধুলাই পড়ে গেলে আর পাওয়া যায় না, গৌর যদি পাকা সোনা হইতো তাহলে পাওয়া যেত, হ্যাঁ তাহলে সেই গৌরকে পেতে গেলে সদগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে, সদগুরু চরণ আশ্রয় করে তারপরে সেই গৌরকে দেখতে হয়, সেই ভগবানকে দেখতে হয়, সেই ভগবান আছে নিজের কাছে, কি বাবা
ঠিক বলছি তো, ভগবান আছে নাকি কোথাও? সেই যে একটা ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক পাওয়ার, সেই হচ্ছে ভগবান। সেই ভগবান আছে নিজের কাছে, সেই ভগবান খুঁজতে বৃন্দাবনে যেতে হয় না, ভগবান খুঁজতে মায়াপুরী নবদ্বীপে যেতে হয় না, গয়া কাশী বৃন্দাবনে নয়, ভগবান আছে নিজের কাছে। তাই বাবাজি কেমন বাবাজি সেটা দেখো। ছেলে তৈরি করেছে, আমি টেস্ট টিভি ছেলে তৈরি করেছে, আরে টেস্ট টিভি ছেলে তৈরি করেছে, সেই 35-40 বছর আগে একটা করেছে। তারপরে বাবুজি রোবট করেছে, রোবট মানে কল কবজা সে নাট বল্টু লাগিয়ে দিয়েছে, রোবটকে যা শিখিয়ে দেবে তাই বলবে, যা শিখিয়ে দেবে তাই বলবে, যেমন যেমন বলবে সেরকম সেরকম কর্ম করবে। আমার তৈরি করার, আমার সৃষ্টি একটা ছেলে, সেই ছেলে জন্ম দিতে পারে নিজের ছেলের। রোবটের ক্ষমতা আছে জন্ম দেওয়া ছেলের? ক্ষমতা আছে? বিজ্ঞানের পাওয়ার দেখেছো? তাই তুমি বেশি বলো না, হে বিজ্ঞানী ভাই, তোমার বাবাকে বিজ্ঞানের জনক কে? বাবারে গ্যালিলিও, বাবারে গ্যালিলিও তো কত পরে এলো। যাই হোক বাবা, আমি বলবো না যে হলো না, আমি যদি হলো না বলি বাবা বিজ্ঞানী বাবা যা মুখের কথা মনে হচ্ছে খই ফুটছে। আমি যদি বলি হইলো না, এ বলে তোরও হইলো না, তাও দুজনাই যদি হইলো না হইলো না বলে দিনটা কাটিয়ে দে, তখন আমার কমিটি দাদার কাছে গিয়ে বলবো, কমিটি দাদা ভাইরা আমাদের আবার গান হয়ে গিয়েছে, মাল করে দিয়ে ছেড়ে দেন, বাড়ি যাবো ভোরবেলাতে। তা বলে দিদি তুমি বলেছো হইলো না, তোমার ওই ওই বোনটাও বলেছো হইলো না, আমাদেরও ঠিক মতো কালেকশন হয় নাই, আমাদেরও হইলো না, এই হইলো না, বাড়ি পর্যন্ত চলে যাবে। আমার বর বলবে কই মাঝি খারা গেলে গান করতে বর্ধমানের লোক খুব ভালো, তা মাল কই? আমি বললাম হইলো না, মিলি বললো হইলো না, কমিটি দাদাও বললো আমাদেরও হইলো না, আমার বর আবার ঘুরিয়ে বলবে আমারও হইলো। তা ভালোই হয়েছে, তবে আর একটু হইলে ভালো হইতো, তাই না? তাহলে তুমি ডাক্তারই হও আর যাই করো না কেন, আমি ছাড়া কোনো গতি নাই। ডাক্তার বাবু ছেলের অসুখ করেছে, 72টা মেয়াদ দিয়েছে, 72 ঘন্টার পরে ডাক্তার বাবু তখন জানবে যে হ্যাঁ বাঁচবে না মরবে। ছেলের মা ছুটে গিয়ে ডাক্তার বাবু চরণ ধরছে, একবার ঠাকুরের পায়ে পড়ছে, ডাক্তার বাবুকে বলছে আমার একমাত্র ছেলে বাঁচিয়ে দিন। ডাক্তার বাবু কি বলছে? আমার যা করার আমি সব করে ফেলেছি, এবার ভগবানকে ডাকো। বলে না বলবে, তাহলে তুমি ডাক্তার হয়েছো আর যাই হও না কেন, আমি ছাড়া গতি নাই, আমার কাছে আসতেই হবে। এক ভদ্রলোক জুতোর দোকান করেছে, জানেন জুতোর দোকান করেছে, তা সে ভদ্রলোক কোনো বাকিতে মাল দেয় না, সাইনবোর্ডটা নিয়ে রেখে দিয়েছে এখানে কোনো বাকিতে মাল পাওয়া যায় না। এইবার পুজোর সময়, পুজোর সিজন, দোকান বন্ধ করা যাবে না, বেলা 1:30 বাজে, ভদ্রলোকের ছেলে এসে বলছে বাবা আমি স্নান করে খাওয়া দাওয়া করে এসেছি, তুমি এক কাজ করো তুমি বাড়ি যাও, তুমি স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকালবেলা এবার এসো, আমি ততক্ষণ আমি বসে। এবার 17-18 বছর ছেলে, সে দিব্যি বসে থাকতে পারবে দোকানে, দোকান দিতে পারবে। এইবার বিকাল টাইমে 4:00 বাজে যে এই হেন সময়ে এক ভদ্রলোক সে এসে হাজির হয়ে বলছে কই বন্ধু আছো? বন্ধু ছেলে মনে মনে চিন্তা করছে আমার বাবার বন্ধু এসেছে। হ্যাঁ বাবা, বন্ধু বাবা, বাবা তো নেই, তা আসুন আসুন বসুন, তা এক কাপ চা খা, চাটা খেতে দিয়েছে। বলছে বাবা জুতো দরকার ছিল তো? তা হ্যাঁ বাবা দরকার ছিল, তা নিতে হবে। বলে হ্যাঁ পুজোর সিজন বুঝতেই পারছো বাবা জীবন, এইবার কিন্তু বেঁচে 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 এত মাল পছন্দ হয় নাই, 500 টাকা দামের মাল ভালো মাল পছন্দ করে এইবার প্যাকিং করতে যাবে, তখন বলছে বাবা পয়সাটা তো এখন দিতে পারবো না বাবা, তুমি এক কাজ করো কালকে বিকাল আর একবার বাজার আসবো, আমি কালকে বিকালে তোমাকে মিটিয়ে যাবো। ঠিক আছে, বেশ ঠিক আছে তাই হবে। মাল প্যাকিং করে দিয়ে ভদ্রলোক চলে গিয়েছে, বেলা 4:30 বাজে, ভদ্রলোক এবার জুতোর দোকানে এসে বলছে বাবা এবার তুই বাড়ি যা, বাবা জুতো বিক্রি হয়েছে? বলছে হ্যাঁ বাবা হয়েছে, এক জোড়া হয়েছে। তো ক টাকা দামে মাল বিজনি বাবা পয়সা দে? বলে মাল বিজিছি পয়সা তো পাইনি, বাকিতে নিয়ে গিয়েছে। আরে করেছিস কিনে? বাকিতে মাল দিতে নাই, সাইনবোর্ডটা নিয়ে রেখে দিয়েছে এখানে কোনো বাকি পাওয়া যায় না। তা বলছে তোমার বন্ধু এসেছিল, তা বন্ধু মানুষ তোমার এসেছে, বন্ধু বলে কথা, তাই বাকিতে মাল না দিয়ে আমি ছাইতে পারি? তোমার বন্ধু আমার বন্ধু বাবা হয়, তার জন্য আমি বাকিতে মাল দিয়ে দিয়েছি। কাকে দিয়েছিস রে?
আরে করেছিস কি, কাকে দিলি? মাঝি খারা রাম মোরল কে দিয়েছে। কাল তো দেবি না, ছ মাস পর ছাড়া তুই পয়সা পাবি না। তুই এখন সে সুদ গুন কত সুদ হবে। তা বলছে বাবা তুমি যেমন চালাক তোমার বেটা হইলাম আমি, আমিও তেমনি চালাক। ওকে কাল অপেক্ষা করতে হবে, ওই এখনই এলো বলে রাখো সন্ধ্যেবেলায়। মাথা খারাপ, ও আসবি না বাবা, জুতো দিয়েছি সে এখনই আসবে, জুতো দেখি চলে আসবে। কেন জুতো দেখে আসবে কেন? তারপর যে জুতো লাগবে ছ নাম্বার, একটা দিয়েছি ছ নাম্বার, একটা দিয়েছি ন নাম্বার। এবার তখন পড়তে যাবে, তখন ধরা পড়ে যাবে, মাল তখন আমার কাছেই আসতে হবে, আমি ছাড়া ক্ষতি নাই। তেমনি আমার পাল্লাদারের অবস্থা হচ্ছে ওই জায়গায়। তুমি যাই করো যেখানে যাই না করো, করো না কেন, একমাত্র ভগবান হরি না, ভগবান ছাড়া কোনো গতি নাই, গতি হতে পারে না। ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি, শুরু ধরো দোহারি গোন, দূর করি নিরানন্দ। আছেন যেন ভক্তবৃন্দ একবার প্রেমানন্দিনী তাই গোর, হরি হরি বলুন সর্বদা। ও তুমি যা বলেছ বেশ বলেছ, তোমার ভাব গেল জানা। তুমি যা বলেছ বলে, ও তোমার ভাবে গেল ছেলে হয় কালো, মা কালো আবার বাবাও কালো, দেখা যাচ্ছে ছেলে হয় সুন্দর পরিষ্কার ধবধবে সাদা, এটা কেমন করে হয়, এটা কি করে হয়, কি বলে গেল না এটা, কি কি খেলে, দুধ খেলে, ঘি খেলে, হ্যাঁ তারপরে কমলা লেবু খেলে ছেলে সুন্দর হয় পরিষ্কার হয়। তোমার তো হয়নি এখন, তার জন্য বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো না, শুধু খেলেই যদি হইতো তাহলে পরিষ্কার করবার জন্য ওই দুধ ঘি ছানা মাখন আর ওই কমলা লেবুই খেতো, যে আমার আমি কালো আমার ছেলে পরে সুন্দর হবে পরিষ্কার হবে। কেমন করে লম্বা হয়, যে মা বাবা সাইজে খাটো, মা সাইজে খাটো, মনে মনে চিন্তা করে
যে আমার মতো যদি খাটো হয় তাহলে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার কষ্ট হবে, লম্বা হবার জন্য ওই চিচিঙ্গে খেতে হবে, তারপরে ঝিঙে খেতে হবে, বললো না ঝিঙে কি কেউ খাও না, ঝিঙে খেয়ে খেয়ে ছেলে মেয়েটি হয় না। ছেলের হাতে মুয়া দিলে ছেলে ভোলে কিন্তু ছেলের বাবা ভোলে না, ছেলের পাল্লায় পড়ো না ছেলে বাবার পাল্লায় পড়ো। এ চালার নয় চতুর নয় দুই বড় হবা, কালো মামনকে দেখে বলছে আসছে মা আমার বাবা, ঢার ছাগলকে দেখে বলছে ভাগল পুরি গায়, শ্বশুর মশাইকে দেখে বলছে আসছে ভাইরা ভাই, জিনিস খেয়ে দিয়ে বলছে কোন দেশের বালি, শাশুড়ি মাকে দেখে বলছে ওইটা মা শালি, মনোমেনকে দেখে বলছে তামো খাবার নল, উরুজাহাতকে দেখে বলছে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি, গলায় গামছে দিয়ে আমি একটু প্রণাম করি। আরে তুমি হচ্ছে এইরকম মাথা মোটা বিজ্ঞান।